بسم الله الرحمن الرحيم. السلام عليكم سر. وعليكم السلام. আমরা আজকে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রাল এর দ্যাট ইজ ইন্টিগ্রেশনের কতগুলি ফর্মুলা জেনারেট করেছিলাম এবং আশা করি তোমরা ফর্মুলাগুলি পড়েছো। তবে আমি আউটপুট পাইনি, আমি যতটুকু বলেছিলাম যে তোমরা সবগুলি ফর্মুলা সামারাইজ করে আমাকে সাবমিট করবে। তো সামারাইজেশন করেছো কিনা সেটা আমি জানি না, তবে সাবমিশন আমি গ্রুপে পাইনি। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা আজকে বেসিক আইডি অফ ইন সরি কলিগ আমরা আজকে ইন্টিগ্রেশন পড়াচ্ছি, যে ইন্টারেক্টিভ ইন্টিগ্রেশনের কথা যেটা বলেছিলাম, মানে কিছু কাজ করব দেন তোমাদেরকে কাজটুকু করতে দিব, তো সাথে সাথে তোমরা করে করে খাতাটা ছবি তুলে তুলে তোমরা পাঠিয়ে দিবে। হ্যাঁ, দেন আমি দেখব, একজন দুইজন দেখব, দেখার পরে আমরা আরেকটা টপিকে যাব। এভাবে আমরা ইন্টারেক্টিভ ক্লাসটা অফলাইনের মতোই নিয়ে থাকি। তো বেসিক আইডিয়াস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এখানে আমরা ফার্স্ট অফ অল উই নিড সাম ডেফিনিশনস। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ইজ দ্য অ্যান্টি ডেরিভেটিভ অফ এনি ফাংশন। ডিফারেন্সিয়েশনের বিপরীত যে টার্মটা সেটাই হলো ইন্টিগ্রেশন। আমি লাস্ট ক্লাসে কিন্তু ইন্টিগ্রেশনের কতগুলি ডিসকাশন করেছিলাম, এখানে অ্যান্টি ডেরিভেটিভের ডেফিনিশন ইন্ট্রোডিউস করেছি, তোমরা এটা রিড করবে। দেন ইনডেফিনিট ইন্টিগ্রালস এর আলোচনাও করেছি, তোমরা রিড করবে যে দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্টি ডেরিভেটিভস ইজ কল্ড অ্যান্টি ডিফারেন্সিয়েশন অর ইন্টিগ্রেশন। অ্যান্টি ডেরিভেটিভ থেকে অ্যান্টি ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন এসেছে, অর্থাৎ আমরা যদি কোনো একটি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি, সেই ফাংশনটা যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয় এবং যে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে আমরা বলতে পারি স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল এফ অফ এক্স আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, যা আমরা আগের ক্লাসে ফর্মুলাতে কিন্তু আলোচনা করেছি। বিশেষ করে ফ্রম ডিফারেন্সিয়েশন ফর্মুলা উই ইন্ট্রোডিউস লটস অফ ইন্টিগ্রাল ফর্মুলাস। সো নাও আমরা এখন ইন্টিগ্রেশনের বেসিক জিনিস, আমাকে একজন স্টুডেন্ট বলেছিল যে স্যার ইন্টিগ্রেশনটা আমরা অনেকটাই উইক, সো ইন্টিগ্রেশনের খুবই বেসিক জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে যেন আমরা ইন্টিগ্রেশনটা হাতে কলমে পারি। সেই সুবাদে আমি তোমাদের জন্য ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। দেখো, আমরা গত ক্লাসে তো শুধু ফর্মুলাই ডিসকাস করেছি, সে ফর এক্সাম্পল আমরা একটা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি এক্স টু দা পাওয়ার 7 ডিএক্স, এক্স টু দা পাওয়ার 7 ডিএক্স। আমরা এই টাইপের একটি পাওয়ার ফর্মুলা শিখেছিলাম, কেউ কি বলতে পারবে? স্যার এক্স 8 আর নিচে 8। একেবারে অ্যান্সারটাই বলে ফেলছো, থ্যাংক ইউ। তো এটা হলো এক্স টু দা পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, দ্যাট ইজ অ্যান্সার। খুব কঠিন যে তা নয়, বাট টু সলভ দিস প্রবলেম উই নিড এ ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল গত ক্লাসে আমি দিয়েছিলাম, এক্স টু দা পাওয়ার এন ডিএক্স, নাকি এরকম না? তাহলে এর রেজাল্টটা ছিল এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এখানে শর্ত ছিল যে এন এর মান মাইনাস ওয়ান হতে পারবে না, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। তা আমি ধরে নিচ্ছি তোমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলি শিখেছো, সেই বেজের উপর ভিত্তি করেই কিন্তু আমি আজকে তোমাদের সাথে ক্লাসে দাঁড়ালাম। যেমন আমি আরেকটি ফর্মুলা দেখাচ্ছি, আশা করি এটা পারবে। সাপোজ ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার 3/2 ডিএক্স, সো অ্যাজ পার দ্যাট ফর্মুলা দ্য ভ্যালু অফ এন ইজ 3/2, তাহলে রেজাল্ট কি হবে? এক্স টু দা পাওয়ার 3/2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই
3 by 2 plus 1 plus integrating constant c. It again to answer oi formula on the that means eta hobe 2 by 5 x to the power 5 by 2 plus integrating constant c. আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝেছি। জি জি স্যার বুঝেছি। এগুলো আমাদের খুবই বেসিক জিনিস। আর সে ফর एग्जांपल আমরা ইন্টিগ্রেশন অফ sec square x dx এটা কি হবে? আমরা কিন্তু tan x এটা মুখস্থ, একেবারে মুখস্থ, কারণ আমরা এটা জানি এটা tan x, so a result of it 10x. আচ্ছা, যেমন আমরা ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার 5x dx এর রেজাল্টটা কি হবে? 1/5 e 5x e টু দা পাওয়ার 5x, খেয়াল রাখবে টিচার কি বলে, হ্যাঁ 1/5 e টু দা পাওয়ার 5x প্লাস c, এর একটি ফর্মুলা ছিল সেটা কিন্তু শিখিয়েছি, আমি ফর্মুলাগুলি দিয়ে রিপিট করতেছি, e টু দা পাওয়ার mx 1/m e টু দা পাওয়ার mx প্লাস c। তাহলে আমরা মোটামুটি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি আমাদের মনে আছে ধরে নিচ্ছি, এবং এখান থেকে এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এগোতে হবে। আমরা গত ক্লাসে ইন্টিগ্রালের যে ফর্মুলাগুলি আলোচনা করেছি একটি ফর্মুলা করতে পারিনি, সেটা আমরা পরবর্তীতে করব, তবে বেসিক জিনিসগুলি একটু ডিসকাস করে নিচ্ছি। সে ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ sin 2x dx এই রেজাল্টটা কি হবে? ইন্টিগ্রেশন অফ sin cos x, তাহলে আমরা ফর্মুলা না জানা পর্যন্ত কিন্তু পারবো না, যতই আন্দাজে বলে হবে না, কিন্তু ফর্মুলাটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশন অফ sin mx dx minus 1/m cos mx plus integrating constant c, এরকম শিখেছিলাম না? জি স্যার। m এর মান হলো 2, এটা যতদিন না শিখবো ততদিন এই অঙ্ক আমরা পারবো না। তাহলে ফর্মুলাটা হলো minus 1/2 cos 2x plus integrating constant c। আমি অঙ্কগুলি নাম্বার করতেছি না, ছোট অঙ্ক তো, জাস্ট ছোট ছোট ভাবে শিখাচ্ছি। এবার তোমরা ডিপ্লোমাতে অথবা ইন্টারমিডিয়েট লেভেলে একটা ফর্মুলা শিখেছো, 2 cos square x equals to 1 plus cos 2x, আর একটি ফর্মুলা হলো 2 sin square x equals to 1 minus cos 2x। এই দুটি ফর্মুলা আমি স্পেশালি তোমাদেরকে লিখে নিতে বলবো, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। ইন্টিগ্রেশন করতে গিয়ে অনেক সময় আমাদের এই দুটি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলার দরকার পড়ে, তো আশা করি তোমরা লিখে নেবে। এখন আমরা ইন্টিগ্রেশন করব এই টাইপের, সাপোজ ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস সে ফর এক্সাম্পল আমি ডিজিট একটা বসিয়ে দিচ্ছি, তোমাদের আগের যে ফর্মুলা দিয়েছিলাম, সাপোজ 1/x মাইনাস 1/x স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার x মাইনাস, সাপোজ আমরা যে যা যা শিখেছি সেগুলি দিয়ে দিলাম, cos 5x dx। খেয়াল করে দেখো আমরা ফর্মুলাগুলিকে রিকল করার জন্য অনেকগুলো একসাথে নিলাম, নো প্রবলেম, 1 2 3 4 5 পাঁচটি নিয়েছি, পাঁচটি অঙ্কের, এটা আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ x dx রেজাল্ট কে করবে? রেজাল্ট x স্কয়ার বাই 2, হ্যাঁ ওই প্রথম যে ফর্মুলা। তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি, আমরা প্রথম করতেছি তো, তোমরা যে কাজটুকু করবে কষ্ট করে ক্লাস করো সবচেয়ে ভালো হয়, আমার সাথে তোমরা লেখালেখি করলে ভুল হোক, আর স্যারের সাথে যদি আগে না যাইতে পারো প্রয়োজনে একটু অনুরোধ করবা, স্ন্যাপশট নিয়ে রাখবা,
এটা হলো সবচেয়ে ভালো। আমরা এটাকে পাঁচ ভাগে ভেঙে দিব। পাঁচ ভাগে যদি ভাঙ্গি ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, 1 বাই x এর ডাইরেক্ট একটা ফর্মুলা আমরা জি, মাইনাস ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার মাইনাস 2 dx, এই 1 বাই x স্কয়ার কে x টু দা পাওয়ার মাইনাস 2 লিখলাম, প্লাস এই যে x স্কয়ার, x স্কয়ার এর ইন্টিগ্রেশন করতে হলে এই ফর্মুলাটা লাগবে, আর এই ফর্মুলাটা তো এখানে 2 নাই, এই জন্য আমরা একটা 2 আমদানি করব, অর্থাৎ 2 লিখে দেন সরি 1 বাই 2 দিয়ে 2 করব, হ্যাঁ ব্যালেন্স করার জন্য। সো 1 বাই 2 দেন 1 মাইনাস cos 2x dx, একটু ভেঙে করে নিয়েছি sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos 2x, যদি 2 থাকে, 2 আমরা মনে মনে বসিয়ে দিয়ে ব্যালেন্স করেছি হাফ মাল্টিপ্লাই করে, একটা লাইন সংক্ষেপ করেছি, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 5x dx। আচ্ছা আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা এখন লিখব পর্যায়ক্রমে। তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি কি আসে দেখো তো, পাঁচটা ইন্টিগ্রেশন তোমরাই করো ইন্টারেক্টিভ, দেখি কে কার আগে করে জমা দিতে পারো, আমি একটু চাচ্ছি, আমি হেল্প করব, যেমন অনেকে কিন্তু এটা করে ফেলছো, এটা করে ফেলছো, এটা জানো, এটাও জানো, এটা প্রথম ফর্মুলা, এটা দুই ভাগে, এটা কনস্ট্যান্ট আর কস, এটাও কস, কসের দুটা, তার মানে আলটিমেটলি 1 2 3 4 চারটা ফর্মুলা এখানে লাগতেছে আমাদের এই অঙ্কটাতে। দেখি তোমরা একটু একজন একটু যে আগে পাঠাবে তার নাম কিন্তু আমি আগেই রেকর্ড করে রাখবো। তার মানে পরের লাইনটা তোমরা করে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ছবি তুলে পাঠিয়ে দিবে। হোয়াটসঅ্যাপে কিভাবে ডাইরেক্ট ছবি তুলে জানো তো, আশা করি সকলেই জানো, গ্রুপে গিয়ে সেখান থেকে ক্যামেরা অন করে, যেমন আমি তোমাদের জন্য ক্যামেরা অন করে আমি তো আর করে দিব না, আমি এই ক্যামেরাটা অন করে প্রশ্নটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এক ক্লিকে কিন্তু পাঠিয়ে দিতে পারি। দেখো আমি কিন্তু এক ক্লিকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম এবং তোমরা প্রশ্নটা পেয়ে গেছো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এবার তার উত্তরটা তোমরা করো, ঠিক এই টাইপের একটি লাইন লিখবে, দেন এক ক্লিকে তোমরা সাবমিট করে দিবে। এটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ। আই এম ওয়াইটিং ফর এনি ওয়ান রেসপন্স, একজনের রেসপন্সের জন্য আমি অপেক্ষা করতেছি, যে কোনো একজন, তাহলে বুঝতে পারবো যে না তোমরা যে খুবই সহজ ছবি তুলবে, জাস্ট ওইখানে নিয়ে হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে গিয়ে ক্যামেরাটা অন করে একটা ক্লিক করে দিবে, সেন্ড করে দিবে, একেবারে মুহূর্তে 2-4 সেকেন্ডের মধ্যেই কিন্তু পারবে। দেখি আমার কোন ছাত্র আগে পাঠাতে পারে, দিস ইজ নোন এজ ক্লাস পারফরমেন্স, যে তুমি ক্লাসে পারফর্ম করতে পারো তারই এক্সিবিশন হচ্ছে। আমার মনে হয় একজন পাঠিয়েছো, থ্যাংক ইউ মিস্টার এ এম রাকিবুল। আমি রাকিবুল, শোনো আমি এর মধ্যে বলে নিচ্ছি, তুমি ভুল করেছো সে ফর এক্সাম্পল, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ নগদে ভুল করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি রাকিবুলের টাই নিয়ে করতেছি। রাকিবুল তুমি প্রথমে ইন্টিগ্রেশন সাইন দেওয়ার চেষ্টা করছো, আবার কেটে দিয়েছো, পরে বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেশন সাইনটা হবে না, ভেরি গুড, আসলে ইন্টিগ্রেশন সাইন আর হবে না, এটা x স্কয়ার বাই 2 মাইনাস এটা হলো ln x, তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তো আমরা দেইনি, পরে দিব। এরপরে এই অংশটুকু প্রথমটার ফর্মুলা দিয়ে দিই, সেটা হলো x টু দা পাওয়ার মাইনাস 2 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 1, আর মাইনাস 2 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 1, ওই প্রথম ফর্মুলাটা, আর প্লাস হাফ ইনটু 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন কিন্তু x,
আর cos 2x x এর ইন্টিগ্রেশন 1/2 sin 2x minus cos 5x এর ইন্টিগ্রেশন 1/5 sin 5x সবগুলো ইন্টিগ্রেশনের পরে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিলাম তাহলে হয়ে গেছে তবে তুমি যে পাঠিয়েছো তড়িগড়ি করে পাঠানোর কারণে কিন্তু একটু ভুল হয়ে গেছে আরেকজন পাঠিয়েছো নামটা আমি পড়তে পারিনি হ্যাঁ ওবাইদুল ইসলাম ওবাইদুল ইসলামের সামান্য ভুল করে ফেলছে এখানে হাফ ইন্টিগ্রেশন অফ 1 dx দেখো খেয়াল করো এটা যে x ওবাইদুলের মনে ছিল না তাই তো আর বাকি মনে হয় ঠিক আছে তবে ওবাইদুল তোমার এখানে এই হাফ দিয়ে এটাকে গুণ করলে কিন্তু মাইনাস ওয়ান বাই ফোর হবে অর্থাৎ আমরা যদি পরের লাইনটা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ইন্টারেক্টিভ ক্লাসের সুবিধাটা হলো তোমার মিস্টেক তুমি কনসিডার করতে পারবে তুমি দেখতে পারবে যে তুমি আসলে কি ভুলগুলো করেছো হ্যাঁ এতে তুমি এনজয় ফিল করবে যে স্যার আসলে ঠিকই আছে আমি এটা ভুল করেছি এক্স স্কোয়ার বাই টু মাইনাস লন এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই এক্স আর এটা যদি আমরা গুণ করে দেই তাহলে হবে এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ফোর সাইন টু আই সিক্স আর এটা হবে মাইনাস ওয়ান বাই ফাইভ সাইন ফাইভ এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি এই হলো পিওর অ্যান্সার অথবা এখানে যে কমন ছিল ওইটা রাখলেও সমস্যা ছিল না হোয়াটএভার তার মানে বুঝতেছি আমরা কিন্তু মোটামুটি আমি দুইজনের রেসপন্স পেয়েছি আশা করি কিছুক্ষণ পরে আবার আরেকটা দিন হ্যাঁ তাহলে আবার তোমরা সাবমিট করবে মোটামুটি আর এই অঙ্কের মাধ্যমে তোমাদের মিস্টেকটা তোমরা ধরতে পেরেছো আসলে আমরা যে ইন্টিগ্রেশন গুলি করিয়েছি ফর্মুলা গুলি এগুলি আমরা একটা মেথডের মাধ্যমে সলভ করব আজকে সেই মেথডের নাম হলো মেথডস অফ সাবস্টিটিউশন মেথডস অফ সাবস্টিটিউশন প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন তো প্রতিস্থাপন পদ্ধতির ইন্টিগ্রেশন বেসিকটা একটু আলোচনা করি ইন্টিগ্রেশনের মধ্যে কিছু জিনিস দেয়া থাকবে একটা ফাংশন আর তার করেসপন্ডিং আরেকটি ফাংশন দেয়া থাকবে যেন ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটা আসে তারপরে প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কাজ করব আর এই মেথডস অফ ইন্টিগ্রেশন তুমি যদি ডিফারেন্সিয়েশন না পারো তাহলে কিন্তু সম্ভব না উদাহরণস্বরূপ যেমন একটা এক্সাম্পল নিচ্ছি খুব সংক্ষিপ্ত ভাবে সাপোজ ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার এক্স ডিএক্স এখানে খেয়াল করে দেখো ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার এর কোনো ফর্মুলা আমরা শিখিনি আমরা শিখেছি ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স এম হলো কনস্ট্যান্ট বাট এটা তো এক্স এর উপরে স্কোয়ার দুইটা এক নয় তাহলে এর ফর্মুলা আমরা জানি ওয়ান বাই এম ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি নো প্রবলেম বাট এই অঙ্কটা করতে হলে উই নিড টু সাবস্টিটিউট আমরা এই অংশটুকুকে অন্য একটা ভেরিয়েবলে শিফট করব যে লেট এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাপোজ ওয়াই অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড অথবা টি যে কোনো একটা ভেরিয়েবলে আমরা শিফট করব শিফট করার পরে ডিফারেন্সিয়েশন করব আর ডিফারেন্সিয়েশন করলে এই ভ্যালুটা বের হবে অঙ্কগুলি এমন ভাবে থাকবে যেন একটা ধরলে আরেকটা আসে একই সাবস্টিটিউশন মেথড বলা হয় এখন আমরা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স সুতরাং এক্স ডিএক্স ইকুয়ালস টু হাফ ডিওয়াই কি করেছি এই এক্স ডিএক্স এর মান আমরা বের করেছি হাফ ডিওয়াই এখন আমরা মানটুকু এখানে বসিয়ে দিই ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার পরিবর্তে হলো ওয়াই আর এক্স ডিএক্স হাফ ডিওয়াই এখন হাফটা সামনে চলে আসবে ই টু দ্য পাওয়ার ওয়াই ডিওয়াই
তাহলে ই টু দা পাওয়ার ওয়াই ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার ওয়াই অর্থাৎ হাফ ই টু দা পাওয়ার ওয়াই প্লাস সি ইন্টিগ্রেশনের কাজ আমাদের শেষ বাট ওয়াই এর মানটা বসিয়ে দিতে হবে ওয়াই কত ধরেছিলাম এক্স স্কোয়ার তাহলে আমাদের রেজাল্ট হবে হাফ ই টু দা পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিস ইজ আওয়ার অ্যানসার আর এই অঙ্কটা করতে গিয়ে আমাদের এই সাইড নোটটুকু করা লাগছে দেখো মেথডস অফ সাবস্টিটিউশন নিয়মে আমরা অঙ্ক করলে অবশ্যই প্রত্যেকটা অঙ্কে একটি করে সাবস্টিটিউশন বা দুটি তিনটি সাবস্টিটিউশন আসবে এখানে একটি সাবস্টিটিউশনের মাধ্যমে সলভ করেছে কোনো কোশ্চেন আছে তোমরা কি ক্লাসে আসো জি স্যার জি স্যার কোনো কোশ্চেন আছে কিনা বলো yes sir মানে e to the power x square x dx অঙ্কটা যে করলাম এখানে x অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এটা x square কি যে y ধরতে হবে বা অন্য কিছু ধরতে হবে এইটা বুঝবো কিভাবে এটা হলো ফাংশনের প্যাটার্ন দেখে কোনটাকে ধরলে কোনটা আসবে সেটা প্যাটার্ন দেখে বুঝতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে আমি এই টাইপের প্রয়োজনে আজকে 10টা অঙ্ক করাবো শুধু এই মডেলের ছোট ছোট কারণ আমাদের এই মেথডস অফ সাবস্টিটিউশনটা খুবই ইম্পর্টেন্ট বাস্তব জীবনেও আমাদের কাজে লাগবে চলো আমরা আরো একটি অঙ্ক আমরা সাবস্টিটিউশন মেথডে চেষ্টা করব গত ক্লাসে কিছু ফর্মুলা কিন্তু দিয়েছিলাম তোমাদের ডাইরেক্ট কিছু অঙ্কের ফর্মুলা দিয়েছি কিভাবে আসছে কিন্তু আজকে আমরা সেগুলি প্রমাণ করব বা এই টাইপের কিছু প্রবলেম সলভ করব যেমন মনে করো সাইন কিউব এক্স কজ এক্স ডিএক্স এখন আমরা সাইন এক্স কে যদি ওয়াই ধরি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স আসবে কজ এক্স ডিএক্স পাবো আবার কজ এক্স কে যদি ওয়াই ধরি তাহলে সাইন এক্স ডিএক্স পাবো কিন্তু সাইন এক্স ডিএক্স পেলেও কিন্তু এটা তো সাইন এক্স ডিএক্স না এটা সাইন কিউব এক্স সেই জন্য এই টাইপের সাইন কোসাইন রিলেটেড ফাংশন যদি থাকে তাহলে যেই টার্মের উপরে পাওয়ার বড় ওই টার্মটাকে আমরা অন্য ভেরিয়েবলে শিফট করব যেমন এখানে সাইন এক্স এর উপরে পাওয়ার থ্রি কজ এক্স এর উপরে পাওয়ার ওয়ান তাহলে বড় ফাংশন পাওয়ার হিসাবে সাইন ফাংশন সেই জন্য ওইটাকে সাবস্টিটিউট করব যে লেট সাইন এক্স ইকুয়ালস টু সে ওয়াই এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তুমি এইভাবে লিখে নিতে পারো প্রথম প্রথম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কোজ এক্স এটা আমাদের জানা থাকতে হবে আর আমরা শিখেছি ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডি ওয়াই বাই ডি এক্স সুতরাং cos x dx is equals to dy দেখো আমরা এই cos x dx এর মানটা বের করে নিলাম এখন sin x এর মান y y পাওয়ার 3 পাওয়ার 3 cos x dx সমান dy এবার আমাদের পরিচিত ফর্মুলা হয়েছে এখানে মাইনাস হবে কোথায় মাইনাস হবে বলো একটু না স্যার আমি ইন্টিগ্রেশনের সূত্র মনে করেছি সরি স্যার এখানে এখানে হ্যাঁ স্যার ওটা তো ডিফারেনশিয়ালে প্লাস আছে এটা ডিফারেন্সিয়েশন মনে রাখতে হবে ভুল হতেই পারে আমারও হতে পারে তোমারও হতে পারে একটু ক্রস চেক করে নিলা তাহলে এর রেজাল্ট হলো 1/4 y টু দা পাওয়ার 4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ইন্টিগ্রেশনের কাজ শেষ বাট y এর মানটা আমরা বসিয়ে দিব y এর মান কত sin x that is sin to the power 4x plus c এই হলো আমাদের অ্যানসার আমাদের দ্বিতীয় সাবস্টিটিউশন মেথডে আমরা একটি প্রবলেম সলভ করলাম এবার আমি মূলত অঙ্কগুলি করার পরে কিন্তু লটস অফ সাবস্টিটিউশনের অঙ্ক দিব প্রচুর অঙ্ক দিব তোমাদেরকে সেই অঙ্কগুলি আমি করাচ্ছি না ওগুলির মতো করাচ্ছি কাটতেলে এভাবে মিলে যেতেও পারে সে ফর এক্সাম্পল ln x by x dx
আমরা জানি লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এইভাবেও লিখতে পারি লন এক্স ইনটু 1 বাই এক্স ডিএক্স, একই কথা। এখন এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমরা যদি লন এক্স কে সামথিং ধরি তাহলে অঙ্কটা হবে যে লেট লন এক্স ইকুয়ালস টু ওয়াই, সুতরাং 1 বাই এক্স, আর সেখান থেকে ডিএক্স একটা নিয়ে আসলাম ইজ ইকুয়ালস টু ডিওয়াই, এটা এক লাইনে সাবস্টিটিউশন সংক্ষিপ্ত। আর আগের অঙ্কে কিন্তু একটু ভেঙে করেছি, নো প্রবলেম। তাহলে আমরা কি পেলাম, লন এক্স এর মান পেলাম ওয়াই আর 1 বাই এক্স ডিএক্স এর মান ডিওয়াই। তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস সি, ওয়াই এর মান লন এক্স, দ্যাট ইজ লন এক্স হোল স্কোয়ার বাই 2, লন এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। তাহলে একটি ধরলে আরেকটি আসবে, এই হলো আমাদের প্যাটার্ন। আমরা আরেকটি অঙ্ক নিচ্ছি, মনে করো এ টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা গত ক্লাসে শিখেছি সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটা শিখেছি। অর্থাৎ আমরা যদি সাইন ইনভার্স এক্স কে জেড ধরি বা ওয়াই ধরি তাহলে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মটা আসবে, একটার সাথে আরেকটার কানেকটিভিটি আছে, এই টাইপের অঙ্কই দেওয়া হয়। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা কেমন হবে, যে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট ইনটু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই। দেখো 1 বাই 1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান পেলাম আমরা ডিওয়াই। তাহলে আমাদের অঙ্কটাতে কি থাকে, ই টু দ্য পাওয়ার ওয়াই ডিওয়াই, তাহলে এর রেজাল্ট ই টু দ্য পাওয়ার ওয়াই প্লাস সি, আর ই টু দ্য পাওয়ার ওয়াই, ওয়াই মানে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সি। আমরা কি বুঝতেছি, সাবস্টিটিউশন মেথড খুব যে কঠিন আমি বলবো না, তবে একটিকে ধরলে আরেকটি আসে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা বিভিন্ন ফাংশনের সাবস্টিটিউশন আমরা করানোর চেষ্টা করতেছি, মনে করো এই টাইপের কিছু প্রবলেম থাকতে পারে যে ইন্টিগ্রেশন অফ টুয়াইস এক্স মাইনাস 5 হোল টু দা পাওয়ার 7 ডিএক্স। এখন প্রশ্ন হলো আমরা এরকম কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা পাইনি, তবে ফার্স্ট অর্ডার টার্ম, এই টার্মটাকে আমরা যদি অন্য কিছু ধরি তাহলে ডিএক্স এর একটি মান পাবো। যে কি ধরবো, মনে করো যে লেট টুয়াইস এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু ওয়াই, এখান থেকে আমরা ডিএক্স এর মান বের করব। দেখি তোমরা পারো কিনা, একটু স্ন্যাপশট নিয়ে আমাকে দেখাও তো এই অংশটুকু, টুয়াইস এক্স মাইনাস 5 সমান ওয়াই, ডিএক্স কত বের করো, এটা আমাদের জানতে হবে। আমি হোয়াটসঅ্যাপে তোমাদের প্রত্যাশায় আছি। ডিফারেন্সিয়েশন করতে হয় পরীক্ষায় কিন্তু এরকম, 2dx ইকুয়াল টু dy, 2dx ইকুয়াল টু dy, dx এর মান কত, আমার প্রশ্ন হলো dx এর মান কত সেটা বলো। হাফ হাফ y স্যার, হাফ dy, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাফ dy। তাহলে আমরা পেয়ে গেলাম সংক্ষিপ্তভাবে হাফ dy, তবে অনেকে পারতেছো না, তাদের কিন্তু একটু এই পেপারে কাজ করতে হবে কিভাবে হাফ ডিওয়াই আসছে। তাহলে আমরা কি পেলাম, 1 বাই এটা ধরেছিলাম ওয়াই, ওয়াই টু দা পাওয়ার 7, ডিএক্স হলো হাফ ডিওয়াই, তাহলে পেয়ে গেলাম 1 বাই 2 ওয়াই টু দা পাওয়ার মাইনাস 7 ডিওয়াই। তাহলে
ফর্মুলা অনুযায়ী কি হবে 1/2 y টু দা পাওয়ার -6/-6 dy সরি সরি আর dy লেখা যাবে না ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c তাহলে রেজাল্ট কত আসে রেজাল্ট আসছে -1/12 y টু দা পাওয়ার -6 দ্যাট ইজ 1/y টু দা পাওয়ার 6 আর y হলো 2x -5 হোল টু দা পাওয়ার 6 হ্যাঁ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c খেয়াল করেছ এই হলো আমাদের এই টাইপের ফাংশন অ্যালজেব্রিক ফাংশন থাকলে সাবস্টিটিউট করে কিভাবে করতে হয় তার নমুনা আমরা বিভিন্ন রকমের ফাংশন থেকে কিভাবে সাবস্টিটিউট করতে হয় তা দেখতেছি পর্যায়ক্রমে যেমন একটা প্রবলেম আসছে এই টাইপের সাপোজ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সাপোজ প্লাস ফোর মাইনাস ফোর স্যার এই একটা দিয়ে দিলাম তাহলে এখানে এই টাইপের প্রবলেমস যদি থাকে তাহলে কিভাবে সলভ করব এটা সিম্পলি আমরা সাবস্টিটিউট করব না আমার আমরা গত ক্লাসে কিছু ফর্মুলা দিয়েছিলাম তিনটি ফর্মুলা সাবস্টিটিউটের মাঝে আমি ফর্মুলা তিনটি একটু রিকল করে নিচ্ছি আমাদের কাজে লাগবে প্রথমটি ছিল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স আরেকটি ছিল 1/x²-s² dx তোমরা কিন্তু আমাকে একজনও অঙ্কগুলি ছবি তুলে মানে ফর্মুলাগুলি ছবি তুলে দাওনি যে স্যার সবগুলি ছবি করে একত্রে করেছি একটু মেমোরিতে নিয়েছি এই তিনটা ফর্মুলা কোন একটা ফর্মুলা আমাদের আসবে তো এই ফর্মুলা জেনারেশনের জন্য আমাদের এক্স বলতে সামথিং ফাংশন অফ এক্স কনসিডার করতে হবে ফর্মুলা তৈরি করতে হবে সো তৈরি করতে হলে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু টু ইন্টু এক্স ইন্টু টু তাহলে প্লাস টু স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা প্লাস 13 দিয়ে দিই প্লাস তাহলে আর কত বাকি থাকে 13 হইতে এটা তো 4 আমরা জাস্ট ফর্মুলার ওই ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করার জন্য দিচ্ছি তাহলে এটা হবে x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার dx এখন হয়েছে কি এই পুরো অংশটুকুকে মনে মনে আমরা x কনসিডার করব তখনই আমরা মনে মনে x কনসিডার করতে পারবো যদি x এর সহগ 1 হয় কোএফিসিয়েন্ট অফ x মাস্ট বি 1 আর না হয় x কনসিডার করতে পারবো না তাহলে আমরা এখন পাইলাম ইন্টিগ্রেশন 1/x স্কয়ার প্লাস স্কয়ার dx তাহলে কোনটা হবে প্রথমটা উপরেরটা স্যার উপরেরটা তাহলে প্রথম ফর্মুলা তো আমাদের সবার মুখস্থ তাই না কি বলো স্যার 1/a tan ইনভার্স আমরা কিন্তু লিখে ফেলতে পারবো 1/a বলতে 3 1/a tan ইনভার্স x/a x বলতে x প্লাস 2/3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা কি বুঝতে পেরেছি খুব কঠিন জি স্যার জি স্যার কঠিন না আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড আচ্ছা যদি আমাদের সাপোজ এই অঙ্কটাই আমরা এখানে দিয়ে দিলাম 3 অঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না জি স্যার কি আছে তাহলে অঙ্কটা কোথায় যায় দেখো আমরা নতুন অঙ্ক কিন্তু 3 দেওয়াতে অঙ্ক আগেরটা নাই নতুন হয়ে গেল তাহলে কি করতে হবে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার ফর্মুলা
তাহলে 2 স্কয়ার তো 4 আসবে 3 মাইনাস 1 মাইনাস 1 তার মানে আমরা এটাকে লিখতে পারবো 1 বাই x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1 কে 1 স্কয়ার লেখা যায় তাহলে এখন আমরা বুঝতে পারছি দ্বিতীয় ফর্মুলার সাথে আমাদের মিলাতে হবে দ্বিতীয় ফর্মুলাটা কারো কি মনে আছে জি স্যার 1 বাই 2 লন 1 বাই 2 এ লন অফ x মাইনাস এ x প্লাস এ প্লাস এ ঠিক আছে তার মানে 1 বাই 2 ইন্টু 1 1 বাই 2 ইন্টু 1 তারপরে কি হবে লন অফ x x বলতে x প্লাস 2 মাইনাস 1 x প্লাস 2 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো 1 বাই 2 x প্লাস 1 লন অফ আর x প্লাস 3 প্লাস c আশা করি বুঝতে পেরেছো হঠাৎ আমার ওই তিনটি ফর্মুলার কথা মনে পড়ে গেল তাই আমরা ফর্মুলাগুলি একটু জেনারেট করে নিচ্ছি সাপোজ আমাদের অ্যানাদার ফর্মুলা অঙ্কটা এই টাইপের এজ এ 1 মাইনাস 2 x 1 প্লাস 2 x মাইনাস x স্কোয়ার dx বা এটা 1 না দিয়ে আমি মনে করে এটা 3 দিয়ে দিলাম তাহলে এটা কেমন হয় দেখো আমরা তৃতীয় ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা মাইনাস আছে এক্স স্কয়ারের আগে বলেছিলাম সহ প্লাস থাকবে ওয়ান থাকবে তাই আমরা থ্রি মাইনাস কমন নিলাম এক্স স্কয়ার মাইনাস টু আইস এক্স দেখো কি করেছি থ্রি থ্রির জায়গায় রেখেছি আর মাইনাস কমন নিলে এক্স স্কয়ার মাইনাস টু আইস এক্স হয় এখন এখানে একটা ফর্মুলা জেনারেট করতে হবে ফর্মুলা কি রকম 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 টুয়াইস x প্লাস 1 প্লাস 1 বলতে প্লাস 1 স্কয়ার তাহলে প্লাস 1 বলতে আমরা কি ইন্ট্রোডিউস করেছি মাইনাস 1 মাইনাস 1 আলটিমেটলি এখানে অ্যাড করেছি তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে আমাদের প্লাস 1 লাগবে খেয়াল করো আবার বলি x স্কয়ার মাইনাস 2x ছিল বাট এই মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান আমি অতিরিক্ত আনছি তাকে ব্যালেন্স করতে প্লাস ওয়ান লাগবে তাহলে আমরা কিন্তু সেই প্লাস ওয়ান এবং থ্রি মিলে হয় ফোর ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স আর এই ফোর কে আমরা লিখতে পারি টু স্কোয়ার এখন আমরা এর সাথে তুলনা করতে পারি জাস্ট আমি অঙ্কগুলি জেনারেট করতেছি ফর্মুলাটাকে রিকল করার জন্য তাহলে কত হয় 1 by 2 a 1 by 2 i say ln of minus a by a plus x ঠিক আছে a plus x হবে না ও সরি প্রথমে ভুল করেছি না a plus x হ্যাঁ a minus x থ্যাংক ইউ তাহলে 1 by 2 a 1 by 2 a that is 1 by 2 into 2 ln of a plus x that is 2 plus x minus 1, 2 minus x minus 1, plus integrating constant. তাহলে আমাদের final result কি আসলো? 1 by 4 ln of 1 plus x divided by 3 minus x plus integrating constant. তাহলে আমরা কিন্তু substitution method এর মধ্যেই ফাঁকে দিয়ে আমরা তিনটি ফর্মুলার তিনটা অঙ্ক দিয়ে একটু এক্সারসাইজ করে নিলাম যে কিভাবে সলভ করতে হয় আশা করি তোমরা পারবে ওকে হ্যাঁ নেক্সট আমরা মূলত ছিলাম সাবস্টিটিউশন মেথডে ফর্মুলা তিনটা খুব ইম্পর্টেন্ট তাই আমরা একটু করে পথের মধ্যে ফর্মুলাগুলির প্রমাণ আমরা দেখে গেলাম সাপোজ একটি ইন্টিগ্রেশন the t by t to the power 4 plus 1 t by t to the power 4 plus 1 dt এখন আমাদের একটু চিন্তা করতে হবে
যেহেতু আমরা সাবস্টিটিউট করতেছি সো এখানে সাবস্টিটিউশন হবে তার কোনো বিকল্প নাই নাম্বার ওয়ান নাম্বার টু টি কিভাবে আসে কাকে সামথিং ধরলে ডিফারেন্সিয়েশন করলে টি আসে সেটা আমাদের জানা থাকতে হবে টি আসে বা এক্স আসে ইত্যাদি ইত্যাদি এটা আমাদের আগে থেকেই জানা থাকতে হবে কেউ কি বলতে পারবে মনে করো এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে সেই ফাংশনটা কি কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে এক্স থাকবে এটা আমাদের ইন্টিগ্রেশন তো না আমি জিজ্ঞেস করতেছি কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে সেটা আমাদের জানা থাকতে হবে আমাদের ফাংশনটা যদি এক্স স্কোয়ার হয় তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স আসবে আমি কিন্তু বলিনি যে এক্স এর সাথে অন্য কিছু থাকতে পারবে না কনস্ট্যান্ট তো থাকবেই এটাই জিজ্ঞেস করতেছিলাম যে কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে সো আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে এটা জানা থাকতে হবে কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট আসবে লিনিয়ার ফাংশন অর্থাৎ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট আসবে এগুলি জানা থাকতে হবে তাহলে অনুরূপভাবে আমাদের টি আসবে টি ডিটি আসবে তার মানে টি স্কোয়ার কে আমরা কিছু একটা ধরতে হবে এই যে টি টু দা পাওয়ার 4 এই টি টু দা পাওয়ার 4 কে কিন্তু আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি টি ডিটি টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 এখন আমাদের এই অংশটুকুকে দ্যাট ইজ টি স্কোয়ার কে নতুন ভেরিয়েবলে শিফট করতে হবে সাবস্টিটিউশনের জন্য তাহলে কি করব যে লেট টি স্কোয়ার ইকুয়ালস টু এক্স ধরে নিলাম এখন ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু টি খেয়াল রাখতে হবে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় টি স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন টুয়াইস টি আর এক্স এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে ডিএক্স বাই ডিটি সেই ডিটি এর টি আমরা পরে লিখতেছি ডিএক্স বাই ডিটি সুতরাং টি ডিটি সমান হাফ ডিএক্স আমাদের সাবস্টিটিউশনের এই কাজগুলি খুবই ইম্পর্টেন্ট আমরা যদি না বুঝে কাজগুলি করি আমরা কখনোই পারবো না ইন্টিগ্রেশন করতে ঠিক আছে খেয়াল রাখতে হবে তাহলে অঙ্কটা কি দাঁড়ালে টি ডিটি এর মান হাফ ডিএক্স তাহলে আমরা পেলাম 1/2 ডিএক্স আর টি স্কোয়ার সমান এক্স ধরেছি তাহলে হলো এক্স স্কোয়ার আর আছে 1 তাহলে ওই পাশে নিয়ে গেলাম হাফটাকে আলাদা করলাম আর এক্স স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আমরা কি এই টাইপের কোনো ফর্মুলা শিখেছি কেউ বলতে পারবে জি স্যার কি tan inverse x ভেরি গুড দেখেছো যারা বলতেছে তারা কিন্তু সত্যি পড়ালেখা করেছে এবং দে শুড ডিজার্ভ দা ফুল মার্কস এই অঙ্কে তাহলে এটা হবে tan inverse x প্লাস c আমাদের অঙ্ক তো শেষ বাট x তো ধরা জিনিস x কি t স্কয়ার তাহলে রেজাল্ট হবে হাফ tan inverse অফ t স্কয়ার প্লাস c আশা করি সাবস্টিটিউশন গুলো তোমরা বুঝতেছো ক্লিয়ার ইয়েস স্যার যেমন আমি আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি সাপোজ 1 প্লাস 16 এক্স স্কোয়ার ডিএক্স এখন এই প্রবলেমটাকে আমরা যে তিনটি ফর্মুলা দিয়েছিলাম ওই ফর্মুলা নিতে পারবো একটা শর্ত আছে এক্স স্কোয়ারের সহগ 1 হতে হবে বাট এখানে তো 16 তার মানে আমরা অঙ্কটাকে ধরেই ওই কোএফিসিয়েন্টটাকে কমন নিয়ে নিব তাহলে কমন নিয়ে নিলে কি আসে দেখো 16 কমন নিতে হবে 16 যদি আমরা কমন নেই তাহলে আসবে
1 by 16 প্রথমেই 16 কমন নিলাম তাহলে আসবে এখানে আসবে 1 by 16 minus sorry plus x square dx মানে এটাকে ওই ফর্মুলার সাথে সাজাতে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি 1 by 16 ঠিক আছে আমরা যখন 16 কমন নিয়েছিলাম এখান থেকে x স্কয়ার এসেছে বাট এখানে ছিল না বলেই তো 1 by 16 দিয়েছি আর এটা লিখতে পারি 1 by 4 হোল স্কয়ার প্লাস x স্কয়ার dx এখন দেখো ইন্টিগ্রেশন 1 upon স্কয়ার প্লাস x স্কয়ার অথবা x স্কয়ার প্লাস s স্কয়ার তাহলে ফর্মুলা কি হবে 1 by a 1 by 2a tan inverse x by a x by 1 by 4 plus integrating constant c তাহলে কাটাকাটি করলে এটা আর এটা কাটা গিয়ে 2 হয় সেই 2 টা উপরে চলে গেলে 1 by 8 আসে অথবা 16 দুগুণে 32 4 8 32 যেভাবে তুমি হিসাব করো tan inverse 4x plus c আশা করি তোমরা সাবস্টিটিউশন গুলি বুঝতেছো অ্যানাদার প্রবলেম তার মানে এখানে মনে রাখতে হবে যদি x স্কয়ারের আগে কোনো কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেটা কমন নিয়ে সিম্পলিফাই করে তারপরে তোমাকে ফর্মুলা নিতে হবে আর এই অঙ্কটা করাতে গিয়ে ওই ফর্মুলার কথা মনে পড়েছে যে ফর্মুলা তিনটা কিছুক্ষণ আগে আমরা প্রুফ করেছি স্যার উঠানোর সময় দিন উঠানোর সময় দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তোমরা নেক্সট থেকে স্ন্যাপশট যখন স্যার শেষ করবে ক্লিক করে ফেলবা আচ্ছা যেমন আমরা ওকে স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ তাহলে সাবস্টিটিউশনের থিংকিংটা আশা করি বুঝতে পেরেছো যে একটাকে ধরলে আরেকটি আসে এই হলো থিংকিং আমরা গত ক্লাসে কিন্তু সাবস্টিটিউশন মেথড ফর্মুলা দিয়েছিলাম ইন্টিগ্রেশন বাই পার্টসের একটি ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করাবো জাস্ট আজকে আমাদের তোমাদের সুবিধার্থে আমরা সাবস্টিটিউশন মেথডে বেশি বেশি করে আলোচনা করতেছি আর কয়েকটা অঙ্ক করে আজকে প্রথম দিন আমাদের অনেকেরই বোরিং লাগতেছে হয়তোবা আমি তোমাদেরকে দু তিনটা অঙ্ক দিব যে দেখি তোমরা করতে পারো কিনা ক্লাসের উপস্থিতিও কিন্তু 50% এর নিচে সাপোজ কিউব রুট 5 মাইনাস x স্কয়ার আর হলো x dx তাহলে কিভাবে ধরলে আসবে প্রেডিক্ট করতে পারছো কিনা জটিল মনে হইতেছে হ্যাঁ আমাদের কিন্তু x dx আছে সো 5 মাইনাস x স্কয়ার কে কিছু একটা ধরতে হবে পুরোটুকু এই শুধু x স্কয়ার কে ধরলে হবে না আমরা এটা করতে পারবো না কারণ স্কয়ার এর টার্ম আছে তাহলে সেই ক্ষেত্রে ধরবো আমরা লেট 5 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু y ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x তাহলে এটা আসবে 0 মাইনাস 2x dy বাই dx সুতরাং x dx equals to minus 1 by 2 dy ওই যে x dx minus 1 by 2 dy তাহলে বসিয়ে দাও minus 1 by 2 dy কিন্তু ইন্টিগ্রেশনের আগে লেখা যাবে না ফাংশনের পরে পুরোটুকু ধরেছি আমরা y এবং dy এখন রুট y এর ইন্টিগ্রেশন কি কেউ পারবে না পারলেও সমস্যা নাই y টু দা পাওয়ার হাফ dy তাহলে 1 বাই 2 y টু দা পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2 প্লাস c তার হাফ হইলো কেমনে রুট y মানে কি
y to the power half na root ortho ki power half eta dekho ni kokhono ji sir ji root y mane holo power half amra root y that is y to the power half er direct integration mukhosto nai kintu eta to amra jani y to the power x sorry y to the power n n plus 1 by n plus 1 half plus 1 by half plus 1 tahole ei tota upore uthe jabe kata jabe ebong result hobe minus 1 by 3 y to the power 3 by 2 y mane ki 5 minus 6 square 3 by 2 plus integrating constant c ami ajke shorboshesh ekti onko korachi এটা করে আমরা শেষ করে দিচ্ছি আজকে আর বেশি পড়াচ্ছি না সাবস্টিটিউশন মেথড বাট অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট স্কয়ার রুট অফ এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স কিছুক্ষণ আগে কিন্তু এটা একবার পড়েছি বাট দেয়ার ওয়াজ নো এক্স দেয়ার ইজ নো এক্স ইন দিস প্রবলেম এখানে কিন্তু আলগা কোনো এক্স নাই না স্যার এইটা কিন্তু আগেরটার মতো না এটাকে এই টাইপের অঙ্ক সলভ করতে হলে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা সহযোগিতা নিতে হবে আমরা 19 এ সকলে একেবারে সকলে তিনটি ট্রাইগোনোমেট্রিক রিলেশন শিখেছিলাম এই তিনটা রিলেশন আমাদের রিকল করতে হবে একটি ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান 1 আর একটি কি ছিল জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আর একটি ছিল cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 তাহলে এই তিনটি ফর্মুলার কোন একটা ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কটা করা যায় এমন ভাবে x এর মান a সহ সাবস্টিটিউট করতে হবে যেন ফর্মুলাটা পড়ে আমরা যদি বলি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা আর sec স্কয়ার থিটা হলো 1 প্লাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা তো মাইনাস 1 মাইনাস sin স্কয়ার অথবা cos স্কয়ার কোনটার সাথে ম্যাচিং হয় বলে মনে হচ্ছে 1 সামথিং মাইনাস আসবে কিভাবে আমরা x equals to a কিছু একটা ধরব এখান থেকে এমন একটা ধরব যেন এই মাইনাসটা কমন পড়ে তাহলে একটাকে উপরেরটা সাইন থিটা অথবা কস থিটা কোন একটা ধরলে এর সাথে ম্যাচিং হয় তাহলে আমরা এইভাবে সাবস্টিটিউট করব যে লেট x equals to a sin theta a sin theta তাহলে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে তাহলে dx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মূলত আসতেছে এরকম যে এই অংশটুকু আসে 1 is equals to a sin theta differentiation cos theta আর theta কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় d theta by dx সুতরাং আমরা কি পেলাম dx equals to a cos theta d theta আরেকটা x থাকলে কিন্তু সহজে আমরা ধরে ফেলতে পারতাম যে সবটুকুই আমরা অন্য কিছু ধরে নাই বলেই কিন্তু আমাদের এই কাজটা কঠিন হয়ে গেল এই dx এর মান আমরা বের করব এখন আসো মান গুলো বসিয়ে দেই স্কয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার স্কয়ার এ কস থিটা ডি থিটা ইনটু ডি এক্স এ কস থিটা ডি থিটা এই এখন এখান থেকে যদি আমরা এ স্কয়ার কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আর এ cos theta d theta স্কয়ার রুটের বাহির থেকে ভিতর থেকে যদি s স্কয়ার কে বাইরে বের করি a হয় তাই না এই a আর এই a মিলে হয় s স্কয়ার s স্কয়ার হয় আর 1 মাইনাস sin স্কয়ার theta কি 1 মাইনাস sin স্কয়ার theta cos 1 মাইনাস theta হয় cos স্কয়ার theta আর স্কয়ার রুটের কারণে এটা হয়ে যায় শুধু cos theta আর এখানে আছে cos theta তাহলে থাকে cos স্কয়ার theta আমি ভেঙে ডাইরেক্ট করেছি এটা তোমরা ভেঙে ভেঙে এটা করে আনবা কিছুক্ষণ আগে cos স্কয়ার theta থাকলে কি একটা ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে s স্কয়ার / 2
इंटीग्रेशन चिन्ह लिखते हो इंटीग्रेशन वन प्लस cos टू ठीक है এখন আমরা ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয় স্যার এই জায়গা দিয়ে আবার বুঝান বুঝুনি না এই লাইন থেকে এই লাইন জি জি স্কয়ারের বর্গমূল a আর a a মিলে হয় স্কয়ার ইন্টিগ্রেশন 1 minus sin square theta হলো cos square theta cos square theta cos square theta আর স্কয়ার রুট কাটা গিয়ে থাকে cos theta cos square theta আর cos square theta থাকলে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম ফর্মুলা করতে হয় যে 2 cos স্কয়ার থিটা ফর্মুলা করতে হয় তো 2 তো অঙ্কে নাই সেজন্য একটা হাফ দিয়ে 2 cos স্কয়ার থিটা করলাম জি 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 তারপরে আমরা 1 cos 2 স্কয়ার এটার ফর্মুলাটা লিখলাম তারপরে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি সেই কাজটুকু কি আমরা এখন ইন্টিগ্রেশন করব আর এটা হলো s স্কয়ার / 2 ইন্টিগ্রেশন 1 d থিটা ইন্টিগ্রেশন 1 d থিটা রেজাল্ট হলো থিটা ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা d থিটা তাহলে 1 / 2 sin 2 থিটা ইন্টিগ্রেশনের কাজ শেষ আমরা জানি ইন্টিগ্রেশনের কাজ শেষ করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হয় সেই কনস্ট্যান্টটা কত দিব c দিয়ে দিব ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c আমাদের অঙ্কটা কিন্তু দেখতে শেষ হয়ে গেছে আসলে এই থিটার মাধ্যমে কিন্তু অ্যানসার দিলে হবে না থিটার মাধ্যমে দেয়া যাবে না থিটা থেকে x এর মাধ্যমে আসতে হবে কারণ আমাদের অঙ্কে আছে x এই জন্য আমাদের পরে আরেকটি লাইন করে নেই s স্কয়ার / 2 থিটা প্লাস sin 2 থিটার ফর্মুলা কি কে জানো 2 sin থিটা cos থিটা তাহলে 2 আর হাফ কাটা গিয়ে থাকবে শুধুমাত্র sin থিটা cos theta plus c বুঝা গেল 19 এ পড়েছো sin 2 theta ফর্মুলা 2 sin theta cos theta 2 আর হাফ কাটা গিয়ে থাকে sin theta cos theta এখন আমাদের ইন্টিগ্রেশন শেষ কিন্তু theta এর মান অজানা theta এর মান বের করতে হবে sin theta এর মান বের করতে হবে cos theta এর মান বের করতে হবে এই তিনটি মান বের করা আমাদের জন্য কিন্তু নতুন স্যার কোথা থেকে বের করব প্রশ্ন উত্তর হলো ফ্রম ইওর সাপোজিশন যেখান থেকে তোমরা ধরেছিলা সেই এখান থেকেই বের করতে হবে x সমান a sin থিটা আমরা ধরেছিলাম না রিলেশন x সমান a sin থিটা আচ্ছা এখান থেকে sin থিটা সমান কত হয় কে পারবা এখান থেকে x / a স্যার ভেরি গুড x / a দেখেছো কত সহজে আমরা পেয়ে গেলাম sin থিটা তাহলে আমরা একটি মান পেয়ে গেলাম ভেরি গুড আরো কিন্তু থিটা এবং cos থিটা বাকি আছে তা থিটা কত হবে sin inverse হয়ে গেল দেখেছো কত সহজে আমরা দ্বিতীয়টি পেয়ে গেলাম sin থিটাও পেয়ে গেলাম থিটাও পেয়ে গেলাম বাকি আছে কি cos থিটা এইটা আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি ফর্মুলা দিয়ে বের করতে পারি ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি ট্রায়াঙ্গেলটা সবচেয়ে সহজ এবং ট্রায়াঙ্গেল দিয়ে যে কোনো ভাবে বের করা যায় দেখি আমরা ফর্মুলা দিয়েও বের করব ট্রায়াঙ্গেল দিয়েও বের করব আমি এই পাশে দেখাচ্ছি একটি ট্রায়াঙ্গেল ড্রয়িং করব ড্রয়িং করে এই ডেফিনিশনটা ট্রায়াঙ্গেলে বসাবো একটা অ্যাঙ্গেল এটা থিটা ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম সাইন থিটা sin থিটার ডেফিনিশন আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে উপরে x আর অতিভুজ হবে a এটা x আর এটা হবে a বুঝাতে পেরেছি জি স্যার sin থিটার ডেফিনিশন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ইনপুট দিতে হবে দিয়ে দিলাম এখন এইটা কত হবে পিথাগোরাস থেকে 19 এ পেয়েছো এটা হবে লম্ব অতিভুজ a স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে এই ত্রিভুজটা যখন ডিজাইন করতে পারবো আমরা শুধু cos থিটা না আরো যে পাঁচটা চারটা রেশিও থাকে সবগুলি আমাদের বের করতে পারবো সুতরাং এখান থেকে আমরা cos থিটা সমান কি পাই জানো ভূমি বাই √a² - x² / a
এইভাবে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে cos থিটার মানটা বের করে নিলাম আমরা এই ফর্মুলাতে বসালেও কিন্তু পাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 sin থিটার মান আমরা x / a বসাই দিয়ে cos স্কয়ার থিটা বের করে cos থিটা বের করতে পারবো ফর্মুলা দিয়ে কিন্তু আমি প্রেফার করি ট্রায়াঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল হবে না যে কোনো রেশিও আমরা বের করতে পারবো তাহলে 6টায় কিন্তু সরি 3টায় পেয়ে গেলাম এখন মান তিনটা আমরা বসিয়ে দেই স্কয়ার বাই টু থিটার মান সাইন ইনভার্স এক্স বাই এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন থিটা হলো এক্স বাই এ আর কস থিটা স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি এই সবগুলো মান এখন একটু সাজিয়ে সুন্দর করে আবার লিখি যে স্কয়ার বাই টু এক্স বাই স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এখন যদি আমরা গুণ করে দেই এই কনস্ট্যান্টটা দিয়ে তাহলে আমাদের কি আসে স্কয়ার স্কয়ার কাটা এক্স বাই টু আর হলো রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস স্কয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি আমরা যদিও এর ইন্টিগ্রেশন করেছি বাট দিস ইজ এ ফর্মুলা এই ইন্টিগ্রেশনটা আমরা করলাম না সাবস্টিটিউশনটা ধরে বাট এটা একটা ফর্মুলা এই ফর্মুলা কিন্তু আগের ক্লাসে আমরা দেইনি তবে দিব না এত মুখস্ত করতে পারবো না অনেক বড় সংখ্যা আমরা টেকনিক মনে রাখব সো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আমি সামান্য স্লাইড দিব তোমাদেরকে আর তোমাদেরকে যে এস কে দাস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সরি হাওয়ার্ড অ্যান্টনের 10th এডিশনের যে বইটা আমরা ইয়াতে রেখেছি তোমরা সকলেই এক মিনিটে একটু চ্যাট বক্সে তোমাদের আইডি গুলি দিয়ে দাও হ্যাঁ খুব দ্রুত তোমরা সবাই আইডিটা দিয়ে দাও আমি অ্যাটেনডেন্সটা নিয়ে নেব আর জি 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 বলো একটু খাতা দেখাইতে চাইছিলাম হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে সবাই আইডি দিয়েছো জি স্যার ওকে তাহলে আমি তোমাদের এই ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি এবং কেউ কি বাকি আছো আইডি দাওনি এক আইডিতে ভিন্ন ভিন্ন রোল নাম্বার দিলে বাকি আছে দ্রুত দাও এক আইডিতে ভিন্ন ভিন্ন রোল নাম্বার দিলে প্রথমটা কাউন্ট হবে পরের গুলি কাউন্ট হবে না কারণ আমি আগের ক্লাসে দেখেছি এক আইডি ভিন্ন ভিন্ন রোল নাম্বার দিয়েছে প্রথমে নিজেরটা তারপরে বন্ধুরটা অথবা প্রথম বন্ধুরটা পরে নিজেরটা অতএব নিজেরটা কাউন্ট হবে না বন্ধুরটা কাউন্ট হবে তুমি কোনটা নিবে বেছে নিবে হ্যাঁ সবাই দিয়েছো ঠিক আছে আজকের মতো এখানে আমি শেষ করছি আর ওই একজন তুমি খাতা চেয়েছিলা আর তুমি আবার এই লিঙ্কে জয়েন করো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ